অস্ট্রেলিয়া সিডনি প্রতিনিধি নাইম আব্দুল্লাহ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রতিনিধি আবু রুমি ও জার্মানির প্রতিনিধি রায়হান জিলানির পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সাদাত শাওন। সিডনিতে জামালপুর শেরপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াজেদুল আলী লুলু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন এলাকা থেকে আগত জামালপুর শেরপুর বাসীদের সাথে নতুন কমিটির পরিচয় পর্ব, স্মৃতিচারণ, মত বিনিময় করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আগামী 26-27 আগস্ট ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য চতুর্থ বইমেলার প্রস্তুতি শুরু হয়েছে। বইমেলায় লেখক, সাহিত্যিক, কবি, শিশু সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এবারের বইমেলার অন্যতম আকর্ষণ বাংলাদেশের ফোক সঙ্গীত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস নিউ ইয়র্কের বিশেষ পরিবেশনা। বইমেলার প্রধান সমন্বয়ক ডক্টর নজরুল ইসলাম বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ধারাবাহিকভাবে এ বইমেলার আয়োজন করা হয়। জার্মানি ফ্রাঙ্কফুর্টের নিদা পার্কে বাংলাদেশি ক্রিকেট ক্লাবের উদ্যোগে ঈদ পরবর্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সরকারি ও বেসরকারি উচ্চ পদে চাকরি করছেন এমন কিছু সংগঠকরা এ আয়োজন করেন। আয়োজকরা বলেন, বাংলাদেশ ও ক্রিকেটকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এ আয়োজন। শাহাদাত শাওন, আরটিভি।